বন্ধুরা, আজ আমরা জানব আমলকির উপকারিতা সম্পর্কে। আমলকি হজম শক্তি বাড়াতে ও কোষ্ঠকাঠিন্য দূর করতে অপরিত ঔষধ, এই কথা এখন সবাই জানে। কিন্তু আমলকির উপকার এখানেই থেমে নেই, এ এক মহ ঔষধি, এর উপকার অসীম। আসুন জেনে নেই আমলকির আর কি কি গুণ রয়েছে যার জন্য আমলকি খেতে পারেন। এক, বদ হজমে। হজম শক্তি বাড়াতে আমলকির তুলনা হয় না, অ্যাসিডিটির ক্ষেত্রেও আমলকির দারুণ কাজ দেয়। দুই, বমি ভাবে। অনেকেরই বমি বমি ভাবের সমস্যা থাকে, এমন ক্ষেত্রেও আমলকি উপকারী। তিন, মস্তিষ্কের কর্মক্ষমতায়। মাথা ও হৃদয়ের বেশ কিছু সমস্যার ক্ষেত্রে আমলকি উপকার করে। মাথায় রক্ত চলাচল বৃদ্ধি করতে পারে, মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধি করে। চার, হৃদয়ের সুস্থতায়। হৃদয় ও ফুসফুসের কার্যকারিতা বৃদ্ধি করে আমলকি। পাঁচ, ব্লাড সুগারে। ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণে রেখে ডায়াবেটিস প্রতিরোধ করতে সহায়তা করে আমলকি। ছয়, কোলেস্ট্রলে। আমলকি কোলেস্ট্রল লেভেলও কম রাখাতে যথেষ্ট সাহায্য করে। সাত, ভিটামিনের ঘাটতিতে। শরীরে ভিটামিন সি, ভিটামিন B1, B2 এর ঘাটতি পূরণ করে আমলকি। আট, ত্বকের লাবণ্যে। আমলকি ত্বকের লাবণ্য বৃদ্ধি করে, এর অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের কালো ছাপ দূর করে উজ্জ্বলতা বাড়ায়। নয়, রক্ত পরিষ্কার করতে। রক্ত পরিষ্কার করতে আমলকি খুবই কাজ দেয়। দশ, সর্দি কাশিতে। সর্দি কাশির সমস্যার ভালো কাজ দেয় আমলকি। এগারো, পেটের সমস্যায়। পেটের পীড়ায় উপকারী এই ফলটি। বারো, অরুচিতে। অনেক সময় মুখের রুচি স্বাদ কোরক নষ্ট হয়ে যায়, আমলকির টক মিষ্টি স্বাদ সেই স্বাদ ফিরিয়ে আনতে সাহায্য করে। ১৩, খিদে বাড়াতে। ক্ষুধাবান্ধে যারা ভুগছে তাদের খিদে বাড়াতে সাহায্য করে এই টক ফলটি। ১৪, হাঁফানি ও ব্রঙ্কাইটিসে। হাঁফানি ও ব্রঙ্কাইটিস থাকলে নিয়মিত আমলকি খাওয়া উচিত, এই সমস্ত সমস্যা থেকে রক্ষা পাওয়া যায়। ১৫, পাইলসে। পাইলসের সমস্যা দূর হয় এই ফল খেলে। ১৬, রক্তশূন্যতায়। রক্তশূন্যতা দূরীকরণে বেশ ভালো কাজ করে আমলকি, রক্ত তৈরিতে সাহায্য করে, লোহিত রক্তকণিকার সংখ্যা বাড়ে। ১৭, দাঁত ও নখে। রক্তে লোহিত রক্তকণিকার সংখ্যা বাড়িয়ে তোলে, দাঁত ও নখ ভালো রাখে, শক্ত করে। ১৮, ফ্রি রেডিকেলস প্রতিরোধে। আমলকির অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ফ্রি রেডিকেলস প্রতিরোধ করতে সাহায্য করে। বুড়িয়ে যাওয়া ও সেল জেনারেশনের অন্যতম কারণ এই ফ্রি রেডিকেলস। ১৯, মেদ কমাতে। যারা মোটা হয়ে যাচ্ছেন বলে দুশ্চিন্তা করছেন তাদের ক্ষেত্রে ফ্যাট জড়াতে সাহায্য করে আমলকি। ২০, যৌন সমস্যায়। অনেকেই যৌন সংক্রান্ত নানান সমস্যায় ভোগেন, সেই সমস্যা দূর করতে পারে আমলকি, যৌন শক্তি বৃদ্ধি করে। ২১, চুলের সমস্যায়। আজকাল চুলের সমস্যায় সকলেই ভোগেন, আমলকি চুলের সমস্যায় খুবই ভালো। ২২, চুল ঝরায়। চুল ঝরার সমস্যা বন্ধ করতে আমলকি ভালো, নতুন চুল গজাতে সাহায্য করে, চুলের বৃদ্ধি ত্বরান্বিত করে। ২৩, অকালপক্কতায়। অকালপক্কতায় আমলকি খুবই ভালো, চুল কালো করতে পারে আমলকি। ২৪, খুশকিতে। আমলকি খুশকিতে খুবই ভালো, চুলের গোড়া শক্ত করে আমলকি। ২৫, অনিদ্রায়। ঘুমের সমস্যা অর্থাৎ অনিদ্রা থাকলেও আমলকি তার প্রতিকার করতে পারে। ২৬, ডিজেনারেশন প্রতিরোধে। চোখের সব রকম রোগের ক্ষেত্রেই উপকারী আমলকি, ফাইটোকেমিক্যাল যা চোখের সঙ্গে জড়িত ডিজেনারেশন প্রতিরোধ করতে সাহায্য করে। ২৭, দৃষ্টিশক্তি। দৃষ্টিশক্তি বৃদ্ধি করতে পারে আমলকি। ২৮, চোখের সমস্যায়। চোখে ফুসকুড়ি, চোখ থেকে জল পড়া, চোখে চুলকানি ইত্যাদি সমস্যা থেকে মুক্তি দেয় আমলকি। ২৯, নিঃশ্বাসের দুর্গন্ধ। নিঃশ্বাসের দুর্গন্ধ দূর করতে পারে আমলকি। ৩০, নবজাতকের জন্য। নবজাতক শিশুর জন্য আমলকি খুবই ভালো। ৩১, গর্ভবতীদের জন্য। গর্ভবতী মহিলাদের জন্য আমলকি ভালো। ৩২, রোগ প্রতিরোধ। আমলকি থেকে প্রচুর পরিমাণ রোগ প্রতিরোধ ক্ষমতা লাভ করা যায়। আমলকি খাওয়ার নিয়ম, প্রতিদিন একটি বা দুটি করে আমলকি খেতে পারবেন।
আমলকির অপকারিতা। অতিরিক্ত কোনো কিছুই শরীরের জন্য কখনোই ভালো না। ঠিক সেই রকমভাবে আমলকিও অতিরিক্ত পরিমাণে শরীরে প্রবেশ করা ঠিক। উচ্চ পরিমাণে ভিটামিন সি ও ফাইবার থাকার ফলে আমলকির অতিরিক্ত সেবনে পেটে নানা রকম সমস্যা যেমন অম্বল, ফ্যাট খারাপ, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি হতে পারে।